এ ধরাই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির যিনি সঞ্চার ঘটিয়েছিলেন সেই মা দেবী দুর্গা, তার আরাধনা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই অশুভ শক্তির বিরুদ্ধে আজও আমাদের লড়াই করে যেতে হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনা নিরিখে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যারা অপরাধী তারা শাস্তি পেয়েছে নাকি এখনো পর্যন্ত তারা ঘুরে বেড়াচ্ছে সেই আরজিকর মেডিকেল কলেজে হাসপাতাল সহ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বিভিন্ন জায়গায় হয়তো দাপিয়ে বেড়াচ্ছে বললেও খুব একটা ভুল হবে না, কিন্তু এরই মধ্যে কিছুটা হলেও হয়তো স্বস্তির খবর। তার কারণ মূলত যেই সকল কালপ্রিটের নাম সামনে আসে এই অভয়ার হত্যার ঘটনার পর, তার মধ্যে অন্যতম নাম আশিস পাণ্ডে, যার সঙ্গে ফ্রেড কালচার, দাদাগিরি এইসব শব্দবন্ধগুলোও যুক্ত হয়। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে গতকালই আশিস পাণ্ডেকে, এবং তথ্য গোপনের অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেসের নেতা। আরজিকরের দুর্নীতিতে এই নিয়ে সন্দীপ ঘোষ সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই, তদন্তে অসহযোগিতাও করেছে আশিস পাণ্ডে। কিন্তু কাদের বদান্যতায় এতদূর ক্ষমতা হয়ে দাঁড়িয়েছিল এই আশিস পাণ্ডেদের, আরো কেউ যুক্ত রয়েছে দেখুন। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার আরও এক, এবার সন্দীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। এ নিয়ে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারাতে গ্রেপ্তার পাঁচজন। আরজিকরে সন্দীপ ঘনিষ্ঠ বলেই পরিচিত আশিস পাণ্ডে। আরজিকরের হাউস স্টাফের কাজ করেন এই তৃণমূল নেতা। আরজিকরের হুমকি সংস্কৃতিতেও নাম জড়ায় আশিস পাণ্ডের। আরজিকরের দুর্নীতিকাণ্ডে তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। কয়েকদিন আগে আরজিকরের তদন্ত কমিটিরও মুখোমুখি হন আশিস। সিবিআই যখন ইনভেস্টিগেশনে ওদেরকে ডাকছিল তখনই মোট হয়েছিল, কোথাও না কোথাও গিয়ে হয়তো জাস্টিসের দিকে এগোচ্ছি, তাই জন্যই বারবার বলে গেছে এখনো বিশ্বাস আছে সিবিআই ইনভেস্টিগেশনের উপরে, এখনো বিশ্বাস আছে, এখনো এটাই মনে করি কি যে প্রকৃত দোষী সেটা যেই হোক সে তাড়াতাড়ি ধরা পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া, কঠোর শাস্তি হওয়া উচিত। ক্যাম্পাসের বুকে যে ক্রিমিনালাইজেশনের মতন পরিবেশ তারা তৈরি করত, এই তৈরি করার পিছনে এক্স প্রিন্সিপালের যেমন মদত ছিল, তারা তাদের মানে যদি বলেন যে এক একটা বাস্তবে রূপ দিত এই ক্রিমিনালাইজেশনটাকে, তাহলে তারা এরা। তৃণমূলের যুবনেতা গ্রেপ্তার হওয়ার পরই তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। এবার বড় মাথারা সামনে আসবে বলে আশাবাদী বিরোধী দলনেতা। আড়িয়াদয়ের জয়ন্তর মতো এ আরেক বড় লুম্পেন, সিন্ডিকেট চালানো এবং যা যা করার সবকিছু টেরার। এই যে থ্রেট কালচার বলছেন না, থ্রেট কালচারের উনি হচ্ছেন এক্সিকিউটর। এবার কি তাহলে বন্ধ হবে আরজিকরের হুমকি সংস্কৃতি? আশিস পাণ্ডে গ্রেপ্তার, এরপর কে ধরা পড়বে বড় মাথারা? রিপাবলিক বাংলা। শুরুতেই বললাম যে কার আশিস ধন্য এই আশিস পাণ্ডে, শুধুমাত্র আশিস পাণ্ডেই কি, এর নেপথ্যে থেকে আর কেউ নেই, এটা নিয়ে একটু জানবার চেষ্টা করে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সিবিআই। গ্রেফতার করেছে এই আশিস পাণ্ডেকে দুর্নীতির অভিযোগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। পিঙ্কি, একটু বিস্তারিত আপডেট নেবো তোমার থেকে। আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হয়েছে এবং কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রেফতার, এবং এখনো পর্যন্ত পরবর্তী কি পদক্ষেপ রয়েছে সিবিআই, কি জানা যাচ্ছে? দেখো, মূলত আজকের আশিস পাণ্ডে তথা এই আরজিকরের যে টিএমসিপি ইউনিয়ন রয়েছে তার নেতা আশিস পাণ্ডে এবং একই সঙ্গে পিজিটি জুনিয়র ডক্টর এই আশিস পাণ্ডেকে গতকাল গ্রেফতারের পর আজকে মেডিকেল অর্থাৎ মেডিকেল করে তাকে কোর্টে তোলা হবে, ব্যাংশাল কোর্টে তোলা হবে, এবং সেখান থেকে সিবিআই তাকে কিন্তু কাস্টডিতে চাইতে চলেছে, হেফাজতে চাইতে চলেছে সিবিআই আধিকারিকরা। তার মূলত দুটি কারণ, এক, সন্দীপ ঘনিষ্ঠ এই 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 আশিস পাণ্ডের বিরুদ্ধে এমন কিছু তথ্য মিলেছে যার সঙ্গে ওষুধ সরঞ্জাম পাচার, বর্জ্য সামগ্রী থেকে শুরু করে মেডিকেল বর্জ্য
বর্জ্য পাচার এবং একই সঙ্গে এর ভিতরে যে দুর্নীতি, সিন্ডিকেট দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, তাতেও কিন্তু নাম উঠে এসেছে, সরাসরি যোগসাজশ পাওয়া গিয়েছে এমন কিছু তথ্য কিন্তু সিবিআই এর হাতে এসেছে। একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি, আশিস পান্ডের ফোন সিজ হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে। যে বাজেয়াপ্ত করা ফোন থেকে সন্দীপের সঙ্গে যে স্পষ্ট লিঙ্ক এবং দুর্নীতির সঙ্গে চক্রের মধ্যে যোগসাজশ কিন্তু স্পষ্ট হয়েছে, সেই সমস্ত সাবমিশন আজকে কোর্টে জানাতে চলেছে সিবিআই। এবং তার আগে আজও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার মধ্যে তাকে হেফাজতে চাইতে চলেছে, কারণ সিবিআই আধিকারিকরা মনে করছেন শুধুমাত্র সন্দীপ অথবা এই আশিস পান্ডে নয়, পাশাপাশি আরো অনেকজনের নাম উঠে আসতে পারে। অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে তাদেরও কিন্তু নাম উঠে আসতে পারে, তাদের অন্যান্য মেডিকেল কলেজের যারা মাথা তাদেরও নাম কিন্তু উঠে আসার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল থেকে সম্ভবপর হচ্ছে। তার কারণটাও তোমাকে বলে দিই, কারণ এই এই আর্জিকর টেন্ডার দুর্নীতিতে নেমে মেডিকেল বর্জ্য পাচার থেকে শুরু করে তোমাকে ওষুধ সরঞ্জামে দুর্নীতি এবং একই সঙ্গে যে সমস্ত টেন্ডারগুলো পাইয়ে দেওয়ার কথা, সেই টেন্ডার পাইয়ে দেওয়া, বেআইনিভাবে টাকা নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়া, এই বিভিন্নতে কা হাত ছিল কিন্তু এই আশিস পান্ডে, এমনটা সিবিআই আধিকারিকরা মনে করছে। কিন্তু তার পাশাপাশি এও মনে করছেন শুধুমাত্র এই আশিস পান্ডে নয়, আরও বেশ কিছু নাম তাদের কাছে বা তাদের তালিকায় এসেছে, সেটাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই যে সরঞ্জামগুলো পাচার হয়েছিল এবং টেন্ডার দুর্নীতি হয়েছিল, এই টাকা কার কার পকেটে গিয়েছে, কোথায় থেকে টাকা সাইফার হয়েছে, কোন কোন অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়েছিল, এবং অবশ্যই সবচেয়ে বড় যে বিষয় যে মর্গে দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই দুর্নীতিতেও সাজস রয়েছে কিনা, যোগসাজস রয়েছে কিনা, সেটার জন্য কিন্তু আরো দীর্ঘ জেরা প্রয়োজন রয়েছে বলে সিবিআই আধিকারিকরা মনে করছেন। অর্থাৎ কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে, আদালতে তোলার আগেও আজ জেরা করা হতে পারে বা জেরা হয়তো চলছে, আমরা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে জানি না, কিন্তু হয়তো জেরার মুখোমুখি হতে হচ্ছে এই আশিস পান্ডেকে, কারণ তথ্য অনেক এবং সেই সকল তথ্যকে সামনে রেখেই মূলত জানবার চেষ্টা করছেন, কিনারা করবার চেষ্টা করছেন, একটা কুল খোঁজবার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা।